হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি এম এস ব্লগ অ্যান্ড গুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো জানি সবার লাস্টে ভিডিও আপলোডটা আমি করলাম কারণ কিছু অসুবিধার কারণে আমি খুব তাড়াতাড়ি মানে ভিডিও আপলোড করতে পারিনি আর অনেক দিন যাবৎ ভিডিও না আপলোড করতেও পাচ্ছি না ভীষণ প্রবলেম হচ্ছিলো আমার ফোনটা নিয়ে এর জন্যে বিগত এক মাস ধরে মানে ফোনটা দোকানে দিয়ে আমার তো দেখো এখানে সেদিন ছিল রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর জন্য বাড়ি ঠাকুরকে একটু পুজো দেবো তো এখানে দেখো চাল ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এখানে আলু কুমড়োটা ভেজে এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো এখানে দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে খিচুড়িটা তো তোমাদের সঙ্গে আমি অল্প অল্প করে কিছুটা শেয়ার করছি আর এখানটা তারপরে হচ্ছে করব পায়েস তো পায়েসের জন্য ওইদিকে দুধটা বসি আর এখানে পাউডার মিল্কটা একটু উষ্ণ গরম দুধ দিয়ে মানে গুলিয়ে রাখলাম আর কি তো পায়েসটা করে তারপরে হচ্ছে লুচি ভাজবো তালের বড়া এগুলো সব সমস্তটা করে তারপরে প্রসাদ কেটে তারপরে হচ্ছে দুপুরে ভোগ দেব তো এখানে দেখো তালের বড়াটা করার জন্য এখানে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নারকেল করে এগুলো তো ছিলই আর পায়েসের জন্য এই যে দেখো চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো চলো একে একে সমস্ত রান্নাগুলো সেরে নিই এখানে দেখো সমস্ত রান্না মোটামুটি শেষ আমার তো এখন লুচি ভাজছিলাম তো এটা করলেই কিন্তু রান্না আমার অলমোস্ট রেডি হয়ে যায় তো এখানে দেখো লুচিগুলো এত সুন্দর হয়েছিল না এই দিন গিয়ে বলবো তোমাদের মানে অন্যদিন করি কিন্তু এতটাও যে ভালো হয় এমনটা নয় কিন্তু পুজোর লুচিগুলো যে এতটা ভালো হয়েছিল মানে আমি তো ভাবতেই পাইনি যে এতটা ভালো হবে তো সবাই খুব প্রশংসা করছিল তো যাই হোক তো এখানে দেখো সমস্ত লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর দেখো কী সুন্দর ফুল ছিল লুচিগুলো এরকম না দেখলেও খুব ভালো লাগে মানে কোন কোনো জিনিস আছে যে যেটা ভালো হয় তো সেটা হচ্ছে মানে খাওয়ার থেকে মানে দেখাটাই বড় শান্তি তো এখানে দেখো লুচিগুলো সমস্তটা ভেজে তারপরে যাব ঠাকুর ঘরে আর ওইদিকে হচ্ছে ফলটল কেটে রেখে এসেছিলাম তো ঢাকা দিয়ে তো চলো এই যে দেখো কি কি প্রসাদ বানিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিয়ে আর এখানে তো পুজোই বসে গেছি আমি তো ওখানে পুজোটা করে তো ওখানে দেখো প্রসাদ বা যেরকম মিষ্টি বাতাসা এগুলো ছিল আর এই যে বাড়িতে যে ভোগগুলো বানিয়েছিলাম নিজে হাতে সেগুলো তো এখন দেখো পুজোর জন্য এই যে প্রিপারেশান চলছে ঠাকুরকে এই যে দেখো ভোগ দিলাম তো এখন হচ্ছে অষ্টমীর যে একটা পাঁচালী বই থাকে না সেটা না ওটা পড়তে হয় তো ওটা পড়ে তারপর হচ্ছে পুজোটা সম্পূর্ণ করতে হয় তো ওটা পড়ে পুজোটা সম্পূর্ণ করে তারপরে বাইরে গেছিলাম তো তারপরে দোকানের পুজো দিয়ে তুলসীতলায় ধূপ জ্বালিয়ে তারপরে আবার চলে এসছি ঘরে তো এসে দেখো পুরো পুজোটা আমি কমপ্লিট করে নিচ্ছি তো চলো তোমরা আস্তে আস্তে করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো অনেকদিন পরে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি তো এখানটা দেখো পুজোটা কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করছি সিংহাসনটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছি বাড়ির গাছের ফুল দিয়ে তো এখানে দেখো ভোগ দিয়েছি ঠাকুরকে আর আমার সিংহাসনে কি কি ধরনের ঠাকুর আছে এটা তো তোমরা অনেক দিন আগে ভিডিওতেই দেখেছো আর ওই যে আমার ছোট্ট গোপাল যেটা দিয়ে আমি জন্মাষ্টমী করেছিলাম ওই যে দেখো আর এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ যেটা হচ্ছে বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন আমার শ্বশুর শাশুড়ি তো কেমন লাগছে আমাদের ঠাকুর ঘরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো। নেক্সট পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা